দ্রৌপদী, দ্রৌপদী কে? দ্রৌপদী হচ্ছে মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী। ব্যাখ্যাতে বলা হচ্ছে যে দ্রৌপদী হলেন দ্রুপদের কন্যা, তাই তাকে দ্রৌপদী বলা হয়। মহাভারতে পঞ্চপাণ্ডব হলো ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব। এদের মায়ের নাম হলো কুন্তি এবং বাবার নাম হলো পাণ্ডু। পঞ্চপাণ্ডব খ্যাত এই পাঁচ ভাইয়ের একক স্ত্রী হলো দ্রৌপদী। অর্থাৎ মহাভারতে যে পঞ্চপাণ্ডবের কথা উল্লেখ আছে, সেই পঞ্চপাণ্ডব অর্থাৎ ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, সেই পাঁচ ভাইয়ের একক স্ত্রী বা একটা স্ত্রী, তার নাম হচ্ছে দ্রৌপদী। মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? মিলির হাতে স্টেন গান গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। এখন অপশনে যেগুলো দেওয়া আছে সে সম্পর্কে আমরা দুই একটি বিষয় জানবো। যেমন আলমগীর কবির, আলমগীর কবির পরিচালিত কিছু বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আছে, এগুলো হলো ধীরে বহে মেঘনা, রূপালী, সৈকত। হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হলো শ্যামল ছায়া, আগুনের পরশমণি। অর্থাৎ তারেক মাসুদ বাংলাদেশের যেমন একজন স্বনামধন্য চলচ্চিত্রকার, আলমগীর কবির এবং হুমায়ুন আহমেদও তাই। আলমগীর কবিরের উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ধীরে বহে মেঘনা, আর হুমায়ুন আহমেদের উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে শ্যামল ছায়া, আগুনের পরশমণি। এবং এই দুইটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। হুলিয়া কবিতা কার রচনা? হুলিয়া কবিতা নির্মলেন্দু গুণের রচনা। হুলিয়া কবিতার রচয়িতা নির্মলেন্দু গুণ, এবং যার অর্থ হল শারীরিক বর্ণনা বা বাহ্যিক গড়ন। অর্থাৎ এই হুলিয়া শব্দের অর্থ হচ্ছে শারীরিক বর্ণনা বা বাহ্যিক গড়ন। অর্থাৎ পুলিশ বা সেনাবাহিনী যদি কাউকে ধরতে চায়, তখন তার ছবি বা তার বর্ণনা যোগ করে, যদি পোস্টারিং করে বা নাম ছাপিয়ে যদি বলা হয় যে অমুক লোককে চাই, তার মানে এটাকে বলা হয় হুলিয়া জারি, মানে তার শারীরিক বর্ণনা বা বাহ্যিক গড়নের বর্ণনা। এখানে কবির নাম দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে রচিত গল্পগ্রন্থ, যে কোন কবির রচনা কোনগুলো। যেমন আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াসের রচিত গল্পগ্রন্থ হচ্ছে রেইনকোট, দুধে ভাতে উৎপাত, অন্য ঘরে অন্য স্বর, দোজকের ওম, কীটনাশকের কীর্তি, স্বপ্নে জাল, জাল স্বপ্ন। শওকত ওসমান, শওকত ওসমানের রচিত গল্পগ্রন্থ হচ্ছে পিজরাপোল, প্রস্তর ফলক, উভশৃঙ্গ, জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি। শহীদুল জহিরের রচনা পারাপার, ডুমুর খেকো মানুষ অন্যান্য, ডুলু নদীর হাওয়া অন্যান্য। শওকত আলীর উন্মূল বাসনা, লেলিহান স্বাদ, শুনহে লখিন্দর, বাবা আপনি যান। এগুলো হচ্ছে এই যে এই প্রশ্ন রিলেটেড যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ব্যাখ্যা। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ। অসমাপ্ত আত্মজীবনী এবং আমার কিছু কথা গ্রন্থের রচয়িতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? উত্তর হবে সোমেনচন্দ, সোমেনচন্দ। সাহিত্যিক ও রাজনীতিবিদ সোমেনচন্দ্র ফ্যাসিবাদ সমর্থকদের হাতে ছুরিকাহত হয়ে 8ই মার্চ 1942 সালে নিহত হন, তাই উত্তর হবে বি। তার জন্ম 1920 সালে এবং মৃত্যু 1942 সালে। 2000 এখন ওই যে অপশনের উত্তর এর সাথে কিছু সামঞ্জস্য রেখে কিছু ব্যাখ্যা বা এই প্রসঙ্গের কিছু ব্যাখ্যা। যেমন এখানে যেহেতু একজন সাহিত্যিক আততায়ীর হাতে নিহত হয়েছেন, ওরকম আর একজন সাহিত্যিকের কথা উল্লেখ আছে যে 2004 সালে হুমায়ুন আজাদকে বাংলা একাডেমি বইমেলা থেকে বাসায় ফেরার পথে 29 ফেব্রুয়ারি দিবাগত রাতে মৌলবাদী গোষ্ঠী তাকে আঘাতে ক্ষতবিক্ষত করেন। এরপর দেশ বিদেশে দীর্ঘ 4 মাস চিকিৎসার পর জার্মানির মিউনিখে 2004 সালের 12 আগস্ট তিনি মারা যান। অর্থাৎ এই যে বাংলা সাহিত্যের একজন সাহিত্যিক সোমেনচন্দ্র যেরকম ছুরিকাঘাতে নিহত হন, অনুরূপভাবে 2004 সালে বাংলা সাহিত্যের একজন নাম করা কবি এবং ঔপন্যাসিক হুমায়ুন আজাদকেও 2004 সালে তাকে আক্রমণ করা হয় এবং তিনি প্রথমে আহত হন, তারপরে দেশে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর জার্মানির মিউনিক শহরে 2004 সালের 12 আগস্টে তিনি মৃত্যুবরণ করেন।
প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, গানটির গীতিকার কে? গানটির গীতিকার হচ্ছে শেখ ওয়াহিদ। শাহ আব্দুল করিমের কিছু গানের কথা এখানে তুলে ধরা হলো। শাহ আব্দুল করিমের কিছু গান হচ্ছে, আমি তোমার কলের গাড়ি তুমি আমার ড্রাইভার, মন কান্দে প্রাণ কান্দে রে কান্দে আমার হিয়া, বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে, বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে। এগুলো শাহ আব্দুল করিমের কিছু গান। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে দেশ পত্রিকায় সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসটি প্রকাশিত হয়। এই উপন্যাসটিতে স্থান পেয়েছে 1947 সালের দেশভাগের পরিস্থিতি, নতুন প্রজন্মের চিন্তাধারা, উদ্বাস্তু জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন। তার বিখ্যাত উপন্যাস হলো সেই সময় প্রথম আলো। তার ছদ্মনাম নীললোহিত, সনাতন পাঠক নীল উপাধ্যায়। অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায় ওপার বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত লেখক ছিলেন এবং তার পূর্ব পশ্চিম যে উপন্যাস, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র এতে অঙ্কিত হয় এবং তার কিছু ছদ্মনাম ছিল, যেমন নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়। এবং তার বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে সেই সময় প্রথম আলো।